আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শিখন ডট কম। এখানে আপনারা লার্নিং, গার্ডেনিং এবং কুইজিন সম্পর্কে ধারণা পাবেন। আজকে আমরা বিকেলের একটা খুব সহজ রেসিপি নেমক পাড়া, এটা কীভাবে বানায় আমরা শিখব। চলুন আমরা দেখি কীভাবে এই নেমক পাড়া আমরা বানাতে পারি। নেমক পাড়ার জন্য কী কী উপকরণ লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি নিচ্ছি এখানে কালিজিরা, লবণ, বেকিং পাউডার, তেল এবং ময়দা। পানি তো লাগবেই। এক এক করে প্রত্যেকটি উপকরণ আমি একটি বাটিতে নিব। প্রথমে একটি বাটি নিলাম, এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এভাবে আমি পরপর তিন কাপ ময়দা নেব। এই তিন কাপ ময়দাতে আমরা পরিমাণ মতো লবণ দিব, বেকিং সোডা দিয়ে দিলাম, বেকিং পাউডার দিয়ে দিলাম, কালিজিরা। এটাতে কালিজিরাটা কিন্তু খুব একটা সুন্দর একটা ঘ্রাণ তৈরি করে। দিয়ে দিলাম লবণ, এটা পরিমাণ মতো দিবেন অবশ্যই, বেশি লবণ দিলে কিন্তু আবার খেতে পারবেন না। এক টেবিল চামচের মতো তেল দিলাম। এবার প্রত্যেকটি উপকরণকে খুব ভালোভাবে মেশাতে হবে। এটা আপনারা একটা যে কোনো একটা স্প্যাচুলার সাহায্যে বা যে কোনো নাড়ানি দিয়ে এটা নেড়ে নেড়ে এভাবে মিশিয়ে নেবেন। আমি একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে চামচ দিয়ে মেশানোর পরে ভালো করে হাত দিয়েও মথে নিতে পারেন। হাত ধুয়ে ভালো করে হাত দিয়ে মথে নেবেন। আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু পানি, এটাও একটা পরিমাণ মতো দিবেন। আপনারা বারবার বুঝে দিবেন যে কতটুকু পানি লাগছে, একবারে সব পানি দিয়ে দিবেন না। আমি হাত দিয়ে মোটামুটি এভাবে করে এটা মথে নিয়েছি। খুব শক্তও হবে না, আবার নরমও হবে না, যাতে এটা বেলা যায় এরকম হবে। দুইটা ভাগ করে নিলাম। এবার আমরা বেলুনের সাহায্যে এটা বেলে নিব। রুটি যেভাবে বেলে ঠিক অনেকটা সেভাবে, তবে রুটির থেকে একটু মোটা হবে। এটা রুটির থেকে একটু মোটা হবে। এভাবে বেলে নিই। এরপর খুব সুন্দর করে আপনারা কেটে নিতে পারেন। আমি মোটামুটি একরকম কেটে নিচ্ছি, দেখেন। হ্যাঁ, কতটুকু পাতলা হলো তো দেখাচ্ছি। এভাবে কেটে আবার পাশাপাশি কাটতে পারেন, আপনারা আপনাদের ইচ্ছা মতো কাটতে পারেন। আমি আমার কাছে এভাবে ভালো লাগে, আমি এভাবে কেটে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে, তেল গরম হয়েছে, সেই ফাঁকে আমি এগুলো দিয়ে দিচ্ছি একটা একটা। সব একসাথে দিতে যাবেন না, যা বানিয়েছেন তার অর্ধেকটা প্রথমে এভাবে ভেজে নেবেন। এটা খুব মুচমুচে হয় কিন্তু খেতে, এবং যেহেতু এখানে বেকিং সোডা ইউজ করা হয়েছে, এটা একটু ফুলেও ফুলে ফুলে যায় এবং খুবই মুচমুচে থাকে। এটা বয়ামে ভর্তি করে আপনারা কয়েকদিন রেখেও খেতে পারেন। আমার কাছে খুব ভালো লাগে, বিকেলে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে এটা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখেন খুব সুন্দর করে আমি এটা ভেজে নিচ্ছি। এই যে দেখছেন কীভাবে ফুলে গেছে। হ্যাঁ, এভাবে সুন্দর করে ভেজে নিয়ে নিব। এরপর বিকেলের নাস্তার সাথে আমরা এটা চায়ের সাথে এটা কী করতে পারি, আমরা পরিবেশন করতে পারি। এভাবে সুন্দর করে বিকেলে চায়ের সাথে যখন এটা পরিবেশন করবেন, সবাই খুব পছন্দ করে।